প্রোটিন ও ভিটামিনের সমৃদ্ধ মাসকলাই ডাল। রুচিকর ও বলবর্ধক বলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের যোগান দিতেও সক্ষম এই ডাল। ক্যালোরি, পটাশিয়াম, প্রোটিন, সোডিয়াম আয়রনের মতো উপাদানও আছে এ ডালে। উচ্চ পুষ্টিমান হওয়ায় ভোজন সচেতন ব্যক্তিদের মাঝেও যেমন জনপ্রিয়তা আছে ডালের, তেমনই চাষাবাদের সহজলভ্যতার কারণে এ শস্য আবাদে কৃষকরাও আগ্রহী হন। এটি চাষাবাদে তেমন পরিচর্যারও দরকার হয় না, ফলে কম খরচে অধিক মুনাফার আশায় চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা মাসকলাই চাষে ঝুঁকছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবছর মাসকলাই চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2750 হেক্টর জমিতে। কৃষি অধিদপ্তর বলছে, চাষ করার পর থেকে পরিপক্ব হতে সময় লাগে 2 থেকে 2.5 মাস। এক বিঘা জমিতে মাসকলাই উৎপাদন হবে 3 থেকে 4 মন। প্রতিমন মাসকলাই বাজারে বিক্রি হয় 2500 থেকে 3000 টাকায়। মাসকলাই চাষে সব মিলিয়ে বিঘা প্রতি ব্যয় হয় মাত্র 1000 টাকা। এই জমিটা পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, তাই অপরিত্যক্ত অবস্থায় না ফেলে রেখে আমি কালাই আবাদ করেছি। বিঘা প্রতি 4 থেকে 5 মন পাবো আশা করছি। গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানবির আহমদ জানিয়েছেন, মাসকলাই খুব লাভজনক শস্য। চরাঞ্চলে সবচেয়ে বেশি চাষাবাদ হয় এই ফসল। চাষিরা ভালো লাভবান হচ্ছেন। জমি চাষ না করেও পরিত্যক্ত জমিতে মাসকলাই চাষ করা যায়। চলতি বছরে আমাদের এবার গোমস্তাপুরে প্রায় 2750 হেক্টর জমিতে মাসকলাই আবাদ হয়েছে। এখানে আগে মাসকলাই আবাদটা কম হতো। এটা কম হওয়ার কারণটা হচ্ছিল যে এখানে স্থানীয় জাত যেটা মাসকলাই ছিল, সেই জাতের মাসকলাই গুলা চাষাবাদ হতো। এটাতে ফলন কম এবং এতে রোগ বেশি হতো। মোজাইক ভাইরাস নামে একটি মাসকলাই রোগ বেশি হয়, সেটি বেশি হতো। তো আমরা কৃষি বিভাগ থেকে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাড়ি মাসকলাই 3 নামে একটা আধুনিক জাত, উপসি জাত আমরা কৃষকদের মাঝে সম্প্রসারণ করেছি। সেই এটি সম্প্রসারণের কারণেই আসলে মাসকলাই আবাদটা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।